আমরা খুব শোকাহত আর খুবই আমরা মানে আমরা এখনো বলছি জাস্টিস চাই, আমরা আমরা জাস্টিস চাই। হ্যাঁ, সেই প্রতিবাদের স্মরণীয় মুহূর্তটা আমরা এখানে ফুটে তোলার চেষ্টা করছি। কখনো ডাক্তারদের প্রেসক্রিপশনে, আবার কখনো অনলাইন ফুড ডেলিভারির বিলে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে আরজিকর। দাবি একটাই, নারকীয় ঘটনার বিচার চাই। এবার জন্মদিনের মেনু কার্ডেও জায়গা করে নিল আরজিকর, সেখানেও একই দাবি, বিচার চাই। ছেলে দেবাঙ্করের 5 বছরের জন্মদিন, রক্তদান শিবিরের আয়োজন করেন শিক্ষক উত্তম ভট্টাচার্য। জন্মদিনকে স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন তো ছিলই, সঙ্গে মেনু কার্ডেও জল জল করছে উই ওয়ান্ট জাস্টিস। শুধুই কি মেনু কার্ড, জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে প্যান্ডেলের গায়ে সাজানো হয়েছে জাস্টিস ফর আরজিকর লেখা পোস্টার। শনিবার এমনই অভিনব প্রতিবাদে সামিল উত্তর চব্বিশ পরগনার বনগাঁর কলম বাগান কুন্দিপুর গ্রামের ভট্টাচার্য পরিবার। বিচার চাইছে ছোট্ট দেবাঙ্কর। দিদি মারা গেছে, ডাক্তারদের বিচার চাই। শুধু আমি না, আমাদের এখানকার সকল মানুষ, সর্বদল সর্ববর্ণ নিরপেক্ষ সবাই আমরা চাইছি যে আমার দিদির জন্য সঠিক বিচারটা হয়। আরজিকরের নির্যাতটা আমাদের সকলের বোন এবং অত্যন্ত কাকতালীয় হলেও বেদনার সঙ্গে এটা সত্যি যে আমি সোদপুর চন্দ্রচূড় স্কুলে যে স্কুলে শিক্ষকতা করি ওই স্কুলেরই প্রাক্তন ছাত্রী, যদিও আমি তাকে পাইনি, আমার সিনিয়ররা তাকে পেয়েছে, তার এই নির্মম হত্যারও আমরা প্রতিবাদ জানাচ্ছি। এদিনের রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন আমন্ত্রিত প্রায় 100 জন অতিথি। বিচারের দাবিতে একযোগে সরব হয়েছেন নিমন্ত্রিত অতিথিরাও, অভিনব উদ্যোগকে কুর্নিশ প্রত্যেকে। আমার এটাই ভালো লাগছে যে সবাই নির্যাতিতার বিচার চাইছে। এই বাড়ির যিনি কর্তা ছিলেন তাদের সাথে আমরা বনগাঁ ব্লাড সেন্টার সে কোভিডের সময় থেকে ভীষণভাবে জড়িত হয়ে রয়েছে। যখন কেউ রক্তদান শিবির করেনি, উত্তম, উত্তমের ভাই, তারা রক্তদান শিবিরের আয়োজন করেছিল, তারা এগিয়ে এসেছিল এবং সেই উত্তমই তার ছেলের জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। এটা একটা খুব ভালো পদক্ষেপ। কাদম্বিনীর বিচারের দাবিতে গর্জে উঠলেন সুন্দরবনের মহিলারা, নৌকায় দাঁড়িয়েই তুললেন প্রতিবাদের ঝড়। মাঝ নদী থেকে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। জ্যোতির্ময় চক্রবর্তী, হরিপদ মণ্ডল ও মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।